এটা হলো যখন ভারতবর্ষে ব্রিটিশ স্বায়ত্ত শাসন ছিল, তখন ওরা পানি খাওয়ার জন্য একটি পুকুর তৈরি করছিল দিঘি। এটা হলো সেই দিঘি যে দিঘি 1816 খ্রিস্টাব্দে ব্রিটিশের হাতে গড়া সেই পুকুর। এটা হলো ব্রিটিশের শাসনামলে এর একটি স্মৃতি স্মৃতি আজ 2021 সাল আরো যুগ যুগ ধরে ওই স্মৃতিটা সব সময় টিকে থাকার জন্য আর একটা ঐতিহ্যবাহী গ্রাম কুশি গ্রামের মধ্যেখানে নবীগঞ্জ উপজেলার হবিগঞ্জ জেলা নবীগঞ্জ উপজেলার কুশি গ্রামে একটা ঐতিহ্যবাহী একটি পুকুর এখনো গ্রামের অনেক লোকে গোসল বিভিন্ন কাজের জন্য ওই পুকুর ব্যবহার করতেছে, যা ব্রিটিশের 1816 খ্রিস্টাব্দে থেকে শুরু হয়েছে এখনো ওই পুকুরেই সবাই গোসল টুসল করতেছে, সবার ব্যবহারে ওই দেখেন সবাই গোসল করতেছে, অনেক লোক আসে, অনেক লোকের সমাগম হয় গোসলের জন্য। ঠান্ডার দিনও অনেক পুরাতন একটি বরই গাছ, যেটা অরিজিনাল মূল বরই গাছ মরার পরে নতুন করে আর একটা ওই বরই গাছের সাইড দিয়ে উঠছে অনেক পুরাতন একটি বরই গাছ। সেই ব্রিটিশের ওইদিকে একটি ঘাট ছিল, ঘাটটা নাই এখন বর্তমানে, দিকে ব্রিটিশের একটা ঘাট ছিল, পাশে একটি স্কুল প্রাইমারি স্কুল, সবার উপকারে আসে ওই পুকুরটি, যুগ যুগ ধরে পুকুরটি টিকে আছে, আগামীতেও পুকুরটি থাকবে, ইতিহাস থাকবে, এই হবিগঞ্জ জেলা নবীগঞ্জ উপজেলা কুশি গ্রামের ইতিহাস, পুরনো গ্রাম এর ইতিহাস এই পুকুরেই পরিচয়।